ಎಲ್ಲ ಸೆಂಟರ್ ಇದೆಯಾ? ಮೊಹಮ್ಮದ್ ನಿಜಾಮುದ್ದೀನ್ ಚೌಧರಿ, ಜಾಫರ್ ಉದ್ದೀನ್ ಅಹಮದ್ ಚೌಧರಿ, ಕವಲುದ್ದೀನ್ ಗೆದು. আমরা সবাই মুক্তিযোদ্ধা। পাকিস্তান সেনাবাহিনীর একটা ট্রানজিট ক্যাম্প ছিল, এদের দ্বারা এই স্কুলগুলোতে এই বুদ্ধিমিতে হত্যাকাণ্ড সংঘটিত আর এসে এদেরকে হস্তান্তর করত। 8ই ডিসেম্বর ভোরে 7টা দিকে টোটাল এই টাওয়ার সহ বিল্ডিং সহ ওরাই উড়ে দেওয়া যায়, এরা উড়ে দিয়েছিল। সরাই থানাতে মিরসরাই থানাতে রাজাকাররা বিভিন্ন পয়েন্ট থেকে পাকিস্তান আর্মি সহ যে সমস্ত লোককে বন্দি করে আনত, এদেরকে রাতের বেলা এখানে ধ্যানের চাষ করে হত্যা করা হতো। এই দুই পাশে মূল ভূমিকা নেতৃত্ব দিতেন মারানা আজর সোবান, নুরামিন ডিলার, শেরে মুলবি, রাজা মিয়া চেয়ারম্যান, রাজা মিয়া চেয়ারম্যান, তারপর সুট্টু মিয়া, এটা ছিল শান্তি কমিটি, মেজর আলী আকবর, আলী প্রচুর দিন। এরাই মূলত এটা নেতৃত্ব দিত। আজহার ওসমান গাড়ি থেকে নামাইয়া সন্দেহজনক লোককে মিরসরাইতে কাশফুলিতে রাখতো, পরক্ষণে রাতের বেলায় এখানে এই ওয়্যারলেসে আপনার উপরে একটা ক্যাম্প ছিল, এই আর স্টেশন ছিল একটা ক্যাম্প, এদের হাতে ছবি দিত। এরা এখানে চারদিকে দাঁড়াইয়া ব্যানার চাষ করতো। এদের মধ্যে বেশি বাবা একজন চট্টগ্রাম বারের অ্যাডভোকেট মৃদুল গুহ। আনুমানিক কত? আনুমানিক 5-7 হাজার লোক। আনন্দ এগুলো ভরট পাইছে, তো তখন গভীর যন্ত্রণা। এখানে মা দিব ব্রেড মারি হালা দিত, জলাভূমি জলাভূমি ছিল, ভাসিত ভীষণ নিচু জায়গা ছিল। এই জায়গার সমস্ত লাশ এখানে মারার পরে এক রাত্রে প্রায় 200-250 মানুষ মারত, সমস্ত লাশ আসি এই পানির স্রোতে এখানে যে জাল লাশ শনাক্ত করি এখান থেকে কুড়াই নিয়ে যেত আর কি। যারা নিতে পারছে নিচে আর যারা নিতে পারে নাই তাদেরকে এখানে এই অবস্থায় হয়েছে। চট্টগ্রাম জেলার মিরসরাই থানার এখন উপজেলা ঢাকা চট্টগ্রাম ট্রাঙ্ক রুটের উপর এটা হিঙ্গুলি ব্রিজ, এই ব্রিজের এটা হিঙ্গুলি ছড়া, এই ব্রিজের গোড়ায় এবং আশেপাশে মুক্তিযুদ্ধের 9 মাস অসংখ্য বাঙালিকে ধরে এনে এখানে হত্যা করা হয়েছে। হিঙ্গুলি গ্রামের বদ্ধভূমি এখানে মূলত পাঞ্জাবিদের করাহাটে একটা ক্যাম্প ছিল, জোড়াগঞ্জ ক্যাম্প ছিল, বাড়িয়ার ক্যাম্প ছিল পদ্মা মাঠে। এখানে একটা যুদ্ধকালীন সময় ওই এই পাশে একটু ঘন জঙ্গল ছিল, এই পাশে একটা গভীর গর্ত ছিল, এখানে বিভিন্ন নেতাকে থেকে ধরে আনে গুলি গুলি গর্ত তার মধ্যে ছিল, ফার্স্টে একটা খাল ছিল, এটাকে হিঙ্গুলি খাল বলে। আবার আমাদের বাম পাশে যে টাঙ্গুটা গেছে তৎকালীন ঢাকা চট্টগ্রাম, এটা প্রকাশে একটা কোটের ঘর, যেটা কোর্ট কোটের ঘর, ওই কোটের ঘরে কিন্তু বেশি লোক মারছে আরও বেশি বেশি আনে। কোন জায়গায়? এটিও পাশে সোজাসুজি অবধি পূর্ব পাশে পূর্ব রাস্তায় কেন এখানে ট্রাকে করে আনে গুলি করে কিছু মারছো, আর কিছু বেশি লোক রাত্রালি মারি ফেলার একটু কোটের ভিতরে কোটের পাহাড় কোটের পাহাড়। এখানে তৎকালীন সামরিক বাহিনী থাকতো, কোড়া থাকতো, চুত্রা থাকতো, এগুলো থাকতো, আমরা মুরব্বীদেরকে শুনছি। এখানে ভিতরে একটা বিরাট দিঘির মতো আছে, এটা প্রায় কয়েক 10 হাজারের মতো হইব, পাহাড় চতুর্পাড়ে ঘন জঙ্গল। আমি যেটা সচক্ষে দেখছি 30 জন লোকের এগোনা কুকুরে খাইতেছে, এগুলো আমি দেখছি স্বাধীনতার পরে, স্বাধীনতার পর পরে দেখছি এটা কুকুরে খাইতেছে, ইয়েগুলো লাশগুলোরও খাইতেছে, এগুলো কতগুলো হাড় বাইরে গেছে, কতগুলো প্রায় কাছাকাছি খুঁজে খসা,
আর এই অবাস কতগুলো খুলি বাইরে গেছে এই অবস্থায় দেখছি আর কি। চট্টগ্রাম জেলার মিরেশ্বরী থানার জোরারগঞ্জে পাকিস্তান হানাদার বাহিনীর অন্যতম ক্যাম্প। 71 সালে তাঁতের কারখানা ছিল, এখন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। মানে এগুলো সব বদ্ধভূমি ছিল, জোরারগঞ্জ কি বিশাল বদ্ধভূমির এলাকা।